আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে গাড়ি বাজার বিডিতে আমরা একদম কম দামি একটা গাড়ি দেখাবো, কারণ আমরা কিন্তু সবসময় বলি যে দামি দামি গাড়ির পাশে আমরা কম দামি গাড়ি রাখি, যাতে করে সব ধরনের কাস্টমারদের সাথে আমরা ডিল করতে পারি এবং সব ধরনের কাস্টমার আমাদের পর্যন্ত রিচ করতে পারে। তো আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে 1500 সিসির গাড়ি, টয়োটা 111 97 মডেল, 99 রেজিস্ট্রেশন, 1500 সিসির EFI ইঞ্জিন চালিত একটি গাড়ি, যেটা 60 সিলিন্ডারের একটি CNG করা আছে এবং অকটেন ড্রাইভ একটি গাড়ি। সো এই গাড়িটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এবং এটা হচ্ছে পাল কালারের গাড়ি। আমাদের আরেকটি 111 ছিল, যেটা হচ্ছে ক্রিস্টাল ছিল, 97 মডেল, 2003 রেজিস্ট্রেশন। ওই গাড়িটা কিন্তু আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি এবং কম দামের মধ্যে, কম প্রাইসের মধ্যে, ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ইউজড কার টয়োটার মধ্যে এইটা আপাতত আমাদের কাছে আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই পুরো গাড়ি সম্বন্ধে ভিডিওটিতে আমরা দেখে নেব। তো চলুন দেখে নেই গাড়ির যে ফুল ভিউটা আছে, আমরা প্রথমে ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 97 মডেল, 99 রেজিস্ট্রেশন, তো এটা 111 1500 সিসির অকটেন এবং CNG ড্রাইভের একটি গাড়ি, যেটা সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে এভরিথিং সব ওকে আছে। এবং যে লাইটগুলি দেখতে পাচ্ছেন, ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, সুন্দর আছে এবং অরিজিনাল ব্যাকলাইট আছে। নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো G14-03-15, যেটা হচ্ছে মিরপুর বিআরটি, ইকুরিয়া বিআরটিতে রেজিস্ট্রেশন করা, এবং এটা কিন্তু আপনার ঢাকা ইকুরিয়া। আর এটা হচ্ছে আপনার IDLC নামে আছে গাড়িটি, IDLC ফাইন্যান্স কোম্পানির নামে আছে গাড়িটি। গাড়ির পুরো বডিতে আমরা টাচ আপের কাজ করে একেবারে গাড়িটি শোরুম কন্ডিশন করে রেখেছি। এটা আপনার ফুল বডিতে রঙের কাজ করা হয়েছে এবং সামনে হেডলাইট থেকে শুরু করে পিছনে ব্যাকলাইট, হেডলাইট, যেখানে যা আছে এভরিথিং সব কিছু আলহামদুলিল্লাহ ওকে অবস্থায় আছে। এবং নিয়ে আপনারা জাস্ট ড্রাইভ করবেন, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, কারণ সমস্ত কাজ কমপ্লিট করে ওকে করে রেডি করে আমরা আপনাদেরকে ডেলিভারি করছি। জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশনে আছে। আমরা টায়ারের সাইজগুলো একটু বলে দিচ্ছি, এটা আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার, আমি টায়ারে বিট সহ দেখিয়ে দিব। ফ্রেশ কন্ডিশনের টায়ার লাগানো আছে গাড়িতে, 13 সাইজের টায়ার লাগানো আছে। আর ইঞ্জিনের যে অংশটি আছে বা ইঞ্জিনের যে কন্ডিশনটি আছে সেটা আমরা একটু দেখিয়ে দিব। তো আমরা গাড়ির ভিতরে যে অংশটি আছে সেটি একটু দেখিয়ে দিই। ভিতরে আপনার যে সিটগুলি আছে খুবই ভালো, এবং এটা হচ্ছে আপনার অল অপশন অটো একটি গাড়ি, অল অপশন অটো, আপনার 1500 সিসির গাড়ি, টয়োটা 111, এটা 1300 পাওয়া যায়, 1500 পাওয়া যায়, 1331 আছে, 1500 আছে। এবং এই সিটগুলি আছে আলহামদুলিল্লাহ, সিটগুলি ভালো আছে, সিটগুলি আপনারা চাইলে, এটা অরিজিনাল সিট কভার লাগানো আছে, আপনারা চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারেন। এবং এটার AC, ইঞ্জিন, গিয়ারবক্স, এভরিথিং সব কিছু ভালো আছে। এবং এটা হচ্ছে আপনার সাইডের ডোর থেকে শুরু করে গিয়ার, এভরিথিং সব কিছু অটোতে আছে। তো এ হচ্ছে গাড়ির ভিতরের অংশ। যারা কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন, অল্প দামের মধ্যে গাড়ি চাচ্ছেন এবং চিন্তা করছেন যে রেন্টে চালাবেন, পার্সোনাল ইউজ করবেন, ফ্যামিলি ইউজ করবেন, অফিসিয়াল ইউজ করবেন, যারা আসলে এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন এবং বাজেট একেবারে পাঁচের নিচে, তারা এই ভিডিওটি দেখবেন। কারণ আমাদের কাছে কিন্তু সব ধরনের গাড়ি আছে, কম দামি বেশি দামি সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে ইনশাল্লাহ। তো আমরা দামি গাড়ির পাশাপাশি কিন্তু কম দামি গাড়িগুলো আপনাদেরকে দেখায়, যাতে করে একজন কাস্টমার সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারে। এ হচ্ছে ভিতরের অংশ, যেখানে একটা 60 সিলিন্ডারের CNG করা আছে এবং এখানে এক্সপায়ার টায়ার আছে, জগলিভার, এক্সট্রা গাড়ির সাথে যে সমস্ত এক্সেসরিজগুলো দরকার সেগুলো কিন্তু আছে গাড়িতে। এবং গাড়ির কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশন। ব্যাকডোলা থেকে শুরু করে বনাট, যেখানে যা দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ওকে আছে, ভালো আছে। এবং নেওয়ার পর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট নিয়ে আপনারা চালাতে থাকবেন। আর একটি 60 সিলিন্ডারের CNG করা আছে। তো আমরা ব্যাকডোলার অংশ দেখিয়ে দিলাম, আমরা একটু ইঞ্জিনের যে অংশটি আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ চারটা টায়ারই ভালো আছে। এ হচ্ছে আপনার ইঞ্জিনের অংশ, যেটা হচ্ছে আপনার 1500 সিসির EFI ইঞ্জিন। আপনারা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন গাড়ির সাথে ঠিক আছে কিনা, এবং দেখে নেবেন যে গাড়িতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা এবং কোথাও কোনো খোলাকাট আছে কিনা। কারণ আমরা নিজেদের উপর কনফিডেন্স আছে, আমরা গাড়িগুলো যখন নিয়ে আসি আমরা কিন্তু দেখে শুনে চেক করে নিয়ে আসি যে গাড়িগুলি সব ঠিকঠাক আছে কিনা। তো আপনারা যখন আসেন আমরা কিন্তু টেস্ট ড্রাইভ করে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা করি। এবং আপনারা এসে কাগজের বিষয়টা একটু বলে রাখি, কাগজপাতি একেবারে ফার্স্ট পার্টি মালিকের নামে আছে। তো আপনারা যখন নেবেন আপনারা জাস্ট সেকেন্ড পার্টি হয়ে যাবেন, আপনারা নিয়ে জাস্ট নাম ট্রান্সফার করবেন, ড্রাইভ করবেন, এর বাইরে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। আর একটি বিষয় হচ্ছে ইঞ্জিন, গিয়ারবক্স, AC কোথাও কিন্তু কোনো কাজ নাই। ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন যে সব কিছু একেবারে ওকে অবস্থায় আছে কিনা, ঠিক অবস্থায় আছে কিনা, ভালো অবস্থায় আছে কিনা, এবং আপনাদের পছন্দ হচ্ছে কিনা গাড়িটি। কারণ গাড়ি আসলে একটা গাড়ি শুধুমাত্র মডেলের উপর ডিপেন্ড করে না, সেটা কন্ডিশনের উপর অনেকটা ডিপেন্ড করে। তো এই গাড়িটির যে কন্ডিশনটি আছে ডেফিনেটলি আমি বিশ্বাস করি, যাদের বাজেট কম, যারা আসলে একটু কম দামের টয়োটা গাড়ি চাচ্ছে, 1500 সিসির গাড়ি চাচ্ছে,
রেন্টের জন্য, পার্সোনাল ইউজের জন্য, অফিসিয়াল ইউজের জন্য তারা এই গাড়িটা অনেক বেশি পছন্দ করবেন। এবং আমরা সবসময় বলি যে আমরা সব গাড়িগুলিকে আমাদের শোরুমে যতগুলি গাড়ি আছে প্রত্যেকটা গাড়িকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি, যে ভিডিওতে দেখানোর পরে যেন কাস্টমার ডিসিশন নিতে পারে যে আসলে গাড়িটি নিতে চাচ্ছে কি না। তা আমরাও ভিডিওটি আলহামদুলিল্লাহ আমরা গাড়িটি ইঞ্জিন দেখিয়ে দিলাম এবং ব্যাকডোর অংশ থেকে শুরু করে প্রত্যেকটা অংশ দেখিয়ে দিলাম। তো আশা করি যে যারা আসলে কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন, 1500 সিসির আপনার 111 চাচ্ছেন, তারা এই গাড়ি দেখবেন। কারণ এই গাড়িটি নিলে অনেকে ভাবতে পারে যে অনেক পুরাতন মডেলের একটি গাড়ি, কাজ করাতে হবে, এই সমস্যা সেই সমস্যা। তো আমরা তাদের জন্য বলছি এই গাড়িটি নেওয়ার পরে কোনো কিছু করতে হবে না, গাড়িটি একেবারে ওকে অবস্থায় আছে, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশনে আছে। কারণ গাড়িটি নিয়ে আসার পরে টুকটাক যে কাজগুলি ছিল, টুকটাক যে ইস্যুসগুলি ছিল, সেগুলো কিন্তু আমরা একেবারে ওকে করে রেডি করে দেন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সামনে অংশটি একটু দেখিয়ে দিই। আর এটা ইকুরিয়া বিআরটিতে হলেও ঝামেলা নেই, কারণ ইকুরিয়া বিআরটি হচ্ছে বাবুবাজারের এখানে একদম ঢাকার সাথে নিয়ার বাই ঢাকা। সো নাম ট্রান্সফারের দায়িত্ব আমাদের, সো আপনাদের কোনো টেনশন নাই, নাম ট্রান্সফার করে একেবারে আমরা কমপ্লিট করে দিব। আপনারা যদি আমাদেরকে আমাদের কাছ থেকে গাড়ি নেন এবং আমরা নাম ট্রান্সফারে আপনাদেরকে কিন্তু হেল্প করি। সো এটা হচ্ছে একটা ভালো বিষয় যে আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন। আর গাড়ি কিনে আসলে দায়িত্ব শেষ না, যদি আপনাদের টুকটাক কোনো রিকোয়ারমেন্ট থাকে ছোটোখাটো, সেটাও কিন্তু আমরা চেষ্টা করি যে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে, ফুলফিল করে আপনাদেরকে কীভাবে সুন্দর করে গাড়ি ডেলিভারি করা যায়। এ হচ্ছে গাড়ির ফুল ভিউ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবং যারা নিতে চান, হয়তোবা দু একদিনের মধ্যে ঈদের বন্ধ হয়ে যাবে, ঈদের পরে আবার 6 তারিখ থেকে আমাদের শোরুম খোলা থাকবে। তো 6 তারিখে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আর ঈদের মধ্যে আসলে হয়তোবা আপনারা ওইভাবে পাবেন না আমাদেরকে, ঈদের পরে 6 তারিখ থেকে ইনশাআল্লাহ শোরুম খোলা থাকবে। আপনারা যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটি গাড়ি সম্বন্ধে জানতে পারবেন এবং এই গাড়িগুলি এখন অ্যাভেলেবেল আছে, তো ঈদের পরে আপনারা ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা এটার যে প্রাইসটি আছে এবং পেপার্সের যে কন্ডিশনটি আছে, সেই প্রাইসের বিষয়টি এবং পেপার্সের যে কন্ডিশনটি এটা আমরা জেনে নিব। তো চলুন জেনে নিই। তো আমরা কিন্তু পুরো গাড়িটা আপনাদেরকে একেবারে ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি, এটার বিস্তারিত যতটুকু ছিল আমি বলার চেষ্টা করেছি। তো আশা করি যারা কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলি দেখেন, আমাদেরকে ফোন করেন, ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার ফোন করেন এবং দেশের বাইরে থেকে অনেক কাস্টমার ফোন করেন এবং ঢাকা সিটির অনেক কাস্টমার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন। তো প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা একই কথা বলবো যে আপনারা ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তা সরাসরি আসবেন, এসে আমাদের গাড়িগুলি দেখবেন যে আমরা যেভাবে ভিডিও করেছি, যেভাবে রিভিউ করেছি, আমাদের রিভিউর সাথে আমাদের গাড়িগুলি মিল আছে কিনা। ইনশাআল্লাহ আমাদের একটা ভালো রেপুটেশন আছে এবং আমরা চেষ্টা করি যে সেই রেপুটেশনটা ধরে রাখার জন্য, যাতে করে এক কাস্টমারদের সাথে একটা আমাদের ভালো রিলেশন তৈরি হয়। এটা হচ্ছে 97 মডেল, 99 রেজিস্ট্রেশন, টয়োটা 111, 1500 সিসির, অকটেন এবং সিএনজি ড্রাইভের একটি গাড়ি, যেটা পেপার্স একেবারে ফুললি 1 বছর আপ টু ডেট এবং এটা সরাসরি প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে। আপনারা জাস্ট নিবেন, নাম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন, আর কিছু আপনাদেরকে করতে হবে না। এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 4,60,000 টাকা। 4,60,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, বাট কাস্টমার আসলে আমরা কিন্তু সবসময় বলি আমাদের একটা ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমরা কমিয়ে দিই, যাতে করে কাস্টমার খুব রিলায়েবলভাবে বা ফ্লেক্সিবলভাবে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।